আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেনের চলতরিত চলতরিতের চ্যাপ্টারটিকে কতগুলি ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করব। আজকে চলতরিতের প্রথম পর্ব চলতরিত চ্যাপ্টারটি শুরুর পূর্বে আমরা একটি পরীক্ষা দেখে নেব যেই পরীক্ষার কিছু সিদ্ধান্ত আমরা আলোচনা করব এই পরীক্ষাগুলি আমরা হয়তো এর আগে অনেকেই খেলার ছলে করে থাকি আজকে আমরা তার কারণ সম্পর্কে জানব এখানে দেখো একটি প্লাস্টিকের চিরুনি দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে কয়েকটি টুকরো করা কাগজ এই প্লাস্টিকের চিরুনি এবং টুকরো কাগজ যখন পাশাপাশি রাখা হবে তারা কিন্তু প্রাথমিকভাবে কেউ কাউকে আকর্ষণ করছে না বা করবেও না কিন্তু যদি আমরা প্লাস্টিকের চিরুনিটিকে নিয়ে আমাদের মাথা শুকনো মাথায় যদি বেশ কয়েকবার এটাকে বেশ ভালো করে ঘষে নিই ঘষে নেওয়ার পর যদি আমরা সেই প্লাস্টিকের চিরুনিটিকে আমাদের এই টুকরো করা কাগজের কাছে নিয়ে আসি তাহলে কি হয় সেটা ভালো করে লক্ষ্য করো দেখো এখানে চিরুনিটিকে নিয়ে আমরা শুকনো মাথায় ঘষার পর সেই কাগজের টুকরোর কাছে নিয়ে এলাম দেখা যাচ্ছে এক্ষেত্রে প্লাস্টিকের চিরুনি দ্বারা ওই টুকরো করা কাগজের অংশগুলো আকর্ষিত হচ্ছে যেটা কিন্তু ঘর্ষণের আগে অর্থাৎ মাথায় ঘষার আগে কিন্তু এই আকর্ষণটা ছিল না সুতরাং ঘষার ফলে বা ঘর্ষণের ফলে এখানে প্লাস্টিকের চিরুনি দ্বারা কাগজগুলো আকর্ষিত হল স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন আসে যে এটি কি কেবলমাত্র প্লাস্টিকের চিরুনি আর কাগজের মধ্যেই সীমাবদ্ধ মোটেই নয় এটি আরও বিশেষ কতগুলো ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘর্ষণের ফলে আকর্ষণ বলের সৃষ্টি হতে দেখা যায় তেমন কতগুলো উদাহরণ যদি আমরা বলি প্রথমত যেটা পাওয়া যায় কাঁচদণ্ডকে যদি রেশম দিয়ে আমরা ঘষি তাহলে কিন্তু এই ধরনের একটি আকর্ষণ বল দেখতে পাওয়া যায় আবার এবোনাইট দণ্ডকে ফানেল দিয়ে ঘষে জলধারার খুব কাছে আনলে জলধারার গতিপথ কিন্তু কিছুটা বেঁকে যায় এই যে আকর্ষণ বল আমরা বলছি এই আকর্ষণ বলটা কি ধরনের আকর্ষণ বল প্রকৃতপক্ষে দুটি বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয় তাহলে তাদের মধ্যে একটি স্থির তড়িৎ সৃষ্টি হয় এই স্থির তড়িতের জন্যই তারা একে অপরকে আকর্ষণ করে তাহলে আমরা জানলাম যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ সৃষ্টি হতে পারে এরকম কিছু কিছু বস্তুর একটা শ্রেণী বা সারণী তৈরি করা হয়েছে যেখান থেকে বলা যায় কোন একটি বস্তু অন্য একটি বস্তুতে ঘর্ষণের ফলে কোনটিতে কি ধরনের তড়িৎ বা আধান সৃষ্টি হবে এবং তারা কে কাকে আকর্ষণ করবে এই স্থির তরিতের শ্রেণীটি আমরা আরও উচ্চ ক্লাসে গিয়ে বিস্তারিত পড়ব তবে এরকম ঘর্ষণের ফলে স্থির তরিতের দ্বারা আকর্ষণ বল এরকম আমরা বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক প্রচুর রয়েছে একটি বাস্তব এর সব উল্লেখযোগ্য ব্যবহার যদি আমরা বলি আমরা অনেক সময় দেখি যে যে সমস্ত তেলবাহী ট্রাকে করে তেল নিয়ে যাওয়া হয় সেখানে ওই ট্রাকের পিছন দিকে একটি লোহার শিকল মাটিতে দেওয়া থাকে তার কারণ হল ওই তেলবাহী ট্রাক যখন যায় তখন তেলের সাথে তেলবাহী ট্রাকের ধাতব দেওয়ালের একটি ঘর্ষণ হয় এই ঘর্ষণের ফলে সেখানেও কিন্তু স্থির তড়িৎ তৈরি হয় এই স্থির পরিমাণ যদি ওখানে বাড়তে থাকে এবং ক্রমশ ওখানে সঞ্চিত হতে থাকে তাহলে ওখানে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ফলে এটি বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য ওই ঘর্ষণের ফলে উৎপন্ন স্থির তরিতকে আমরা ভূমিস্থ করার উদ্দেশ্যে ওই ট্র্যাকের পিছন দিকে এটি লোহার শিকল ঝোলানো থাকে মাটি পর্যন্ত যার মাধ্যমে স্থির তরিতের অংশটি আস্তে আস্তে ওই লোহার শিকল দিয়ে মাটিতে চলে যায় অর্থাৎ ঘর্ষণের ফলে যে স্থির উৎপন্ন হল সেই উৎপন্ন স্থির বেশ কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা কিন্তু দেখলাম কিন্তু এটুকুও বুঝলাম যে এখানে স্থির উৎপন্ন হওয়ার একটি অন্যতম কারণ হলো ঘর্ষণ প্রক্রিয়া এবারে আমরা জানব যে ঘর্ষণের ফলে এই স্থির তৈরি হয় কিভাবে। আমরা যদি ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী দেখি তাহলে ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয় তার একমাত্র কারণ হলো ইলেকট্রনের বিনিময় আমরা জানি একটি পদার্থের যে পরমাণু থাকে সেই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং তার চারিদিকে থাকে ইলেকট্রন এখন নিউক্লিয়াস থেকে যত দূরের দিকে যাওয়া হয় তত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমশ কমতে থাকে এখন দুটি বস্তুকে যদি আমরা ঘর্ষণ করি তাহলে ওই দূরবর্তী অঞ্চলে অবস্থিত যে ইলেকট্রন যার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল তুলনামূলক কম সেই ইলেকট্রনটি একটি পরমাণু থেকে বা একটি বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তরিত হয় তার ফলেই দুটি বিপরীত আধানের সৃষ্টি হয় এবং এই বিপরীত আধানের সৃষ্টির মাধ্যমেই কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল দেখা যায় এই ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে ঘর্ষিত বস্তু এবং ঘর্ষণকারী বস্তুর মধ্যে তড়িৎ সৃষ্টি হয় কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন অন্য পরমাণুতে স্থানান্তরিত হয় তাহলে যে পরমাণু থেকে ইলেকট্রন চলে গেল সেখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যায় সেখানে তৈরি হয় ধন্যাত্মক আধান আর যে পরমাণু বা বস্তুতে ইলেকট্রনের স্থানান্তরণ ঘটলো অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করলো সেখানে ইলেকট্রনের আধিক্যের জন্য তৈরি হয় ঋণাত্মক আধান এইভাবে ঘর্ষণের ফলে কিন্তু তড়িতের সৃষ্টি হয় এবং এই তড়িতের ফলে দুটি বিপরীত আধান সৃষ্টি হতে আমরা দেখলাম যে বিপরীত আধান সৃষ্টির মাধ্যমেই কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে এখন ঘর্ষণের ফলে দেখা যায় যে কোনো একটি পরমাণু বা কোনো একটি বস্তু ঠিক যতগুলি ইলেকট্রন ত্যাগ করে অন্য অন্য কোনো একটি পরমাণু বা বস্তু ঠিক সমসংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ফলে এদের ক্ষেত্রে যদিও বিপরীত আধান তৈরি হয় কিন্তু বিপরীত আধানের পরিমাণটা হয় সমান অর্থাৎ ঘর্ষণের ফলে সম পরিমাণ বিপরীত আধান সৃষ্টি উৎপন্ন বিপরীত আধানগুলোর জন্যই তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করে অর্থাৎ আমরা এটুকু বুঝলাম যে ঘর্ষণের ফলে উৎপন্ন স্থিতের পরিমাণ সমান এবং বিপরীত আধানগ্রস্ত যদি কোনো বস্তু থাকে তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে আবার যদি সম আধানযুক্ত কোনো বস্তু থাকে তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে অর্থাৎ ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু ধন্যাত্মক আধানগ্রস্ত বস্তুকে আকর্ষণ করে আবার ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু কোনো ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুকে বিকর্ষণ করে বা ধন্যাত্মক আধানগ্রস্ত কোনো বস্তু ধন্যাত্মক আধানগ্রস্ত কোনো বস্তুকে বিকর্ষণ করে অর্থাৎ বিপরীত আধান আকর্ষণ করবে এবং সম আধান একে অপরকে বিকর্ষণ করবে এবার এই স্থিত তড়িতের ক্ষেত্রে কে কাকে আকর্ষণ করলো কে কাকে বিকর্ষণ করল সেই সম্পর্কে আমরা কিন্তু জ্ঞান লাভ করলাম কিন্তু এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কতটা হবে বা তাদের বিকর্ষণ বলের মাত্রা কেমন হবে সেই সম্পর্কে একটি গুণগত ধারণা করা যায় ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্বের পরীক্ষালব্ধ তত্ত্ব থেকে যেটা তার নাম অনুসারে কুলম্বের সূত্র নামে পরিচিত তাহলে আমরা এখন আলোচনা করব কুলম্বের সূত্র কুলম্বের সূত্রতে শুরু করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি আধান আমরা নিয়েছি একটি কিউ ওয়ান আর একটি হলো কিউ টু যাদের মধ্যবর্তী দূরত্ব হলো আর এই অবস্থায় তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে কারণ আমরা জানি আধান দুটো যদি একই হয় তাহলে বিকর্ষণ বল যদি বিপরীত হয় তাহলে আকর্ষণ বল কাজ করে এই যে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটাকে আমরা ধরে নিলাম এফ তাহলে আধানের পরিমাণ যত বাড়বে তত তাদের মধ্যে এই আকর্ষণ বিকর্ষণ বলের মানও কিন্তু বাড়বে সুতরাং সেখান থেকে আমরা বলতে পারি আধানদ্বয়ের গুণ ফল হলো আকর্ষণ বিকর্ষণের বলের সঙ্গে সমানুপাতিক আবার আধান দুটি যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাহলে তাদের মধ্যে এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কিন্তু কমতে থাকবে অর্থাৎ এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটি আধান দয়ের মধ্যবর্তী দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক প্রকৃতপক্ষে দেখা যায় যে এই বিকর্ষণ বা আকর্ষণ বলের মান আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক সুতরাং কুলম্বের সূত্রকে যদি আমরা বিবৃতি করি বা বিবৃতি দিই তাহলে দাঁড়াবে যেটা সেটা হলো দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক এটাই ছিল বিজ্ঞানী কুলম্বের দেওয়া সূত্র যেটা কুলম্বের সূত্র নামে পরিচিত আমরা আগেই দেখেছি আধান দুটির পরিমাণ কিউ ওয়ান কিউ টু হলে এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু কারণ তাদের আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্ব যদি আর হয় তখন আকর্ষণ বিকর্ষণ বলের যে মানটা সেটা হবে তাদের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ এফ ব্যস্ত সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার যখন কিউ ওয়ান এবং কিউ টু উভয়ই স্থির এবার যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার আমরা জানি যে সমানুপাতিকের পরিবর্তে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে সেখানে একটি ধ্রুবক আমাদের আনতে হয় এক্ষেত্রে আমরা যে ধ্রুবকটি ব্যবহার করেছি সেটি হলো কে এই কে হল একটি ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যম এবং এককের পদ্ধতির উপর কিন্তু নির্ভর করে যেমন যদি আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করি তাহলে কের মান হয় ওয়ান এবং সেক্ষেত্রে কুলম্বের সূত্রটি দাঁড়ায় এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সুতরাং আমরা কুলম্বের সূত্রে বিবৃতি থেকে তার গাণিতিক যে সমীকরণ বা গাণিতিক রূপ সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করলাম সেটা হলো এফ সমান ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে যদি এসাই পদ্ধতি হয় তাহলে কে এর মানের উপর নির্ভর করবে এবং সেক্ষেত্রে আমরা কের মান বসিয়ে যেটা পাবো সেটা হলো এফ সমান কে ইন্টু কিউ ওয়ান বাই আর স্কয়ার এখন এই কুলম্বের সূত্রেতেই বলা হয়েছিল যে দুটি বিন্দু আধান এখন প্রশ্ন হলো যে কুলম্বের সূত্র কাদের জন্য প্রযোজ্য কুলম্বের সূত্র কিন্তু কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য প্রশ্নটা হলো বিন্দু আধানটা কি করে বুঝবো বা কি? বিন্দু আধান মানে আর কিছুই নয় যে সমস্ত তৈরিাহিত বস্তুর আকার তাদের মধ্যেকার দূরত্বের অপেক্ষা খুবই কম তাদেরকেই আমরা ধরব বিন্দু আধান অর্থাৎ তরিধাহিত বস্তুগুলো মধ্যবর্তী যে দূরত্ব সেটা অনেক বড় হয় তাহলে তার সাপেক্ষে আমরা ওই আধানগুলোকে বিন্দু আধান ধরতে পারবো এবং আরও একবার মনে করে রাখি যে কুলম্বের সূত্র কিন্তু কেবলমাত্র এই বিন্দু আধানের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয় এবার যদি আমরা কিউ ওয়ান সমান কিউ টু এটা যদি কিউ ধরে নিই এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ওয়ান সেন্টিমিটার ধরে নিই তাহলে তাদের মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ বলের মান ওয়ান ডাইন হয় এখানে লক্ষ্য করো আমরা দূরত্ব নিয়েছি সেন্টিমিটার অর্থাৎ সিজিএস এককে আকর্ষণ বিকর্ষণ বল নিয়েছি ওয়ান ডাইন অর্থাৎ এটাও সিজিএস পদ্ধতিতে বলের একক তাহলে সেক্ষেত্রে কিউ স্কোয়ার সমান ওই ফর্মুলা অনুযায়ী কুলম্বের সূত্র অনুযায়ী এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই ফর্মুলা অনুযায়ী কিউ স্কোয়ারের দাঁড়ায় ওয়ান যেখান থেকে কিউ সমান হয় প্লাস মাইনাস ওয়ান এখান থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটি তড়িৎ আধানের সিজেস পদ্ধতিতে সংজ্ঞা নিরূপণ করতে পারব কী রকম সেই সংজ্ঞাটা যদি দুটি স্থির বিন্দু আধানকে শূন্য স্থানে বা মাধ্যমে রাখা হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব যদি এক সেন্টিমিটার হয় এবং পরস্পরের উপর যদি তারা এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে কারণ এখানে আমরা সমপ্রকৃতির এবং সমমানের দুটি বিন্দু আধান নিয়েছি তাহলে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা ওয়ান ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সংক্ষেপে ইএসইউ বা ওয়ান স্ট্যাটকুলম বলে তাহলে কুলম্বের সূত্র থেকেই তার গাণিতিক রূপ থেকেই আমরা সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা নিরূপণ করতে পারি প্রথমত কের মানটা শূন্যস্থান বা মাধ্যমের ক্ষেত্রে যেহেতু ওয়ান সেজন্য আমরা আধান দুটিকে শূন্যস্থান বা মাধ্যমের মধ্যে রাখলাম যে দুটো আধান নেওয়া হলো তাদেরকে প্রকৃতির নেওয়া হলো এবং সম মানের নেওয়া হলো তাদেরকে একক দূরত্ব অর্থাৎ এক সেন্টিমিটার দূরত্বে রাখা হলো তাদের ক্ষেত্রে বিকর্ষণ বলের মান গিয়ে দাঁড়ালো ওয়ান ডাইন এই অবস্থায় যে বিন্দু আধানগুলো ছিল তাদেরকে সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে ওয়ান ইএসইউ বা ওয়ান ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ওয়ান স্ট্যাটকুলম এবারে আমরা যদি এসাই পদ্ধতি দেখি এসাই পদ্ধতিতে ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় শূন্য মাধ্যম বা বায়ু মানে শূন্য মাধ্যম বা শূন্য বায়ু মাধ্যমে রাখা হয় তাহলে কে এর মান হয় নাইন ইন্টু টেন টু দুই পাওয়ার নাইন একক এই সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ কুলম্বের যে গাণিতিক সমীকরণ সেখানে আমরা ওই আগের মতোই দুটি বিন্দু আধান যার আধানের মান কিউ তাদেরকে এক মিটার দূরত্বে যদি রাখি তাহলে তাদের ক্ষেত্রে যে বিকর্ষণ বলের মান হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন যেহেতু কের মানটাও কিন্তু এসাই পদ্ধতিতে এখানে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন হয়েছিল এই অবস্থায় আমরা এসাই পদ্ধতিতে একক আধান বা কুলম্বের সংজ্ঞা নিরূপণ করতে পারব শূন্যস্থানে বা মাধ্যমে যদি আমরা সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু আধানকে এক মিটার দূরত্বে রেখে রাখা হয় তাহলে তারা পরস্পরের উপর নাইন ইন্টু টেন টু দি পর নাইন নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে প্রত্যেকটি আধানকে এসআই পদ্ধতিতে একক আধান বা একক ওয়ান কুলম বলা হয় এখন কুলম অর্থাৎ এসআই পদ্ধতিতে আধান এবং সিজিএস পদ্ধতিতে আধান এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি হলো ওয়ান কুলম সমান থ্রি ইন্টু টেন টু দি পয়েন্ট নাইন ইএসইউ এগুলো আমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখে নিই কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে তাহলে তোমাদের ধারণাটি আরও পরিষ্কার হবে এখানে বলেছে বায়ু মাধ্যমে কিউ ও থ্রি কিউ আধান পরস্পর কুড়ি সেন্টিমিটার ব্যবধানে আছে তাহলে পারস্পরিক বিকর্ষণ বল যদি তিরিশ ডাইন হয় তাহলে আধানের মান কত অঙ্কটি থেকে আমরা যে তথ্যগুলো প্রথমে পাচ্ছি তাকে বায়ু মাধ্যমে রাখা হয়েছে এবং তাদের মধ্যে দূরত্ব কত কুড়ি সেন্টিমিটার অর্থাৎ সিজিএস ইউনিট সিজিএস ইউনিট মানে কুলম্বের সূত্রের যে ধ্রুবক ছিল তার মান হচ্ছে ওয়ান অর্থাৎ কের মান ওয়ান যে দুটি আধান রাখা হয়েছে তার মান কিউ এবং থ্রি কিউ তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল কত তিরিশ ডাইন যেহেতু এটি বিকর্ষণ বল তাহলে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে এখানে যে দুটি আধান রাখা হয়েছে তারা কিন্তু সমমানের এবং সম সমমানের নয় সরি প্রকৃতি অর্থাৎ তাদের আধান একই হয় ধন্যাত্মক কিংবা ঋণাত্মক তো দেখা যাক অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করি আমরা কুলম্বের সূত্রটা জানি এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতি হওয়ার জন্য কের মান ওয়ান এখানে কিউ ওয়ান সমান কিউ ধরলাম কিউ টু সমান থ্রি কিউ এফ যেটা বিকর্ষণ বল তিরিশ ডাইন আর যেটা তাদের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে কুলম্বের সূত্রে যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে এখান থেকে কিউর মান পাওয়া যাবে টোয়েন্টি ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট যেহেতু সিজেস পদ্ধতিতে তাহলে একটি আধানের মান যদি টোয়েন্টি ইএসইউ হয় তাহলে আরেকটি আধানের মান হবে থ্রি কিউ দ্যাট ইজ অর্থাৎ সেটা হবে সিক্সটি বা ষাট ইএসইউ তাহলে এই ধরনের সহজ গাণিতিক সমাধান মানে গাণিতিক সমস্যাগুলিকে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে কিন্তু সহজেই সমাধান করতে পারব যদি এটা এসাই পদ্ধতিতে হতো সেক্ষেত্রে ওই কের মান হতো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এই মানটি বসিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতাম এবার আমরা যেটা দেখবো একটা ছবি ছবিটা হচ্ছে একটি মোমবাতি এটি ঘরের কোণে জ্বালানো রয়েছে যদি এরকম মোমবাতি একটি ঘরের কোণে জ্বালানো থাকে তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে সেটা সমগ্র ঘরকে অনেক সময় আলোকিত নাও করতে পারে একটা বিশেষ অঞ্চল জুড়ে তার আলো আমরা পাব তার বাইরে গেলে সেই মোমবাতির আলো কিন্তু আর থাকবে না ঠিক তেমনই এই যে মোমবাতির আলো যতটুকু অঞ্চল আলোকিত করলো সেটাকে আমরা যদি মোমবাতির আলোর আলোকিত অঞ্চল হিসাবে ধরি তরিদের ক্ষেত্রে বা এই স্থিত তরিতের ক্ষেত্রে হোক বা যে কোনো তরিতের ক্ষেত্রেই হোক এরকম একটা অঞ্চল আমরা পাব যে অঞ্চলের মধ্যে ওই তরিতের প্রভাব অনুভূত হবে যে অঞ্চলটুকুর মধ্যে কোনো একটি আধানকে রাখলে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যাবে অর্থাৎ একটা অঞ্চল একটা ক্ষেত্র যার মধ্যে কোনো তড়িৎ আধান থাকলে আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যায় ওই অঞ্চলকে বলা হয় তরিত ক্ষেত্র তরিত ক্ষেত্র হলো একটা অঞ্চল যে অঞ্চলের মধ্যে কোনো তড়িৎ আধানকে রাখলে সেই আধানটি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে ঠিক যেমন মোমবাতি একটা নির্দিষ্ট অঞ্চলকে আলোকিত করে তার আলোকিত অঞ্চল তৈরি করে তেমনি কোনো একটি তড়িৎ ক্ষেত্র একটি নির্দিষ্ট অঞ্চল যার মধ্যে কোনো একটি আধানকে রাখলে সে ওই আধানটি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারবে এবার আমরা দেখব তড়িৎ বিভব সম্পর্কে তড়িৎ বিভবটা হলো খানিকটা মানে সেই উষ্ণতা বা জলের মতো অবস্থা অ্যাকচুয়ালি তড়িৎ বিভব হলো একটি এমন অবস্থা যেটা থেকে বোঝা যায় যে অন্য কোনো বস্তুর সঙ্গে যদি আমরা ওই বস্তুটিকে সংযুক্ত করি বা ওই বস্তুটিকে রাখি তাহলে কোন বস্তু আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে সেটা খানিকটা ঠিক করে দেয় এই তড়িৎ বিভব সুতরাং তড়িৎ বিভবকে আমরা তুলনা করতে পারি তাপের সাথে বা বলা যায় খানিকটা উষ্ণতার সাথে যেমন একটি ঠান্ডা আর একটি গরম বস্তুকে যদি রাখা হয় তাহলে ঠান্ডা বস্তু থেকে দিকে তাপ গরম বস্তু থেকে আসে যেটা ঠিক করে দেয় উষ্ণতা আবার জলের উচ্চতা যদি দুটো আলাদা হয় তাহলে যেখানে জলের উচ্চতা বেশি সেখান থেকে জল কম উচ্চতা বিশিষ্ট অঞ্চলের দিকে যায় ঠিক তেমনই তড়িৎ বিবাহ হলো তরিতাহিত বস্তুর একটা অবস্থা যা থেকে বোঝা যায় ওই বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তু যদি সংযোগ ঘটানো হয় তাহলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে যাবে এবার আমরা একটু এর সংজ্ঞার দিকে যাই আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্র মানে এমন একটা অঞ্চল যেখানে কোনো আধান রাখলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে এখন যদি অসীম দূরত্ব থেকে আমরা একটি একক ধন্যাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে চাই তাহলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে অর্থাৎ তার উপর আমাদের কিছু পরিমাণ কার্য করতে হবে ওই আকর্ষণ বিকর্ষণ বলটাই কার্য হিসাবে পরিগণিত হবে ফলে ওই বিন্দুতে আসতে যে পরিমাণ কার্য আমাদের করতে হবে তাকে ওই বিন্দুতে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হবে যদি মনে করা যায় যে কোনো তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব হলো ভি এবং অসীম দূরত্ব থেকে একক ধন্যাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য হয়েছে ভি কারণ এটাই তার তড়িৎ বিভব এবার যদি আমরা কিউ পরিমাণ আধানকে ওই বিন্দুতে আনি একক আধান নিয়ে আসার জন্য তার কৃতকার্য হল ভি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে হলে তার কৃতকার্যের পরিমাণ হবে ভি ইন্টু কিউ সুতরাং আমরা বিভব সম্পর্কে বিভবের সংজ্ঞা সম্পর্কে এখানে আমরা জ্ঞান লাভ করতে পারলাম বা জানলাম বিভব মানে আর কিছুই না ফিজিক্যালি যদি আমরা বুঝতে হয় সেটা হলো তার একটি অবস্থা যা ঠিক করে দেয় আধান কোন দিক থেকে কোন দিকে যাবে আর যদি তার সংজ্ঞা আমাদের জানতে হয় সেটা হলো ওই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে হবে তার জন্য তার উপর আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে তার ফলে সেখানে তার উপর কার্য সম্পাদিত হবে যে কার্যটা সম্পাদিত হবে সেটাই হলো তার তড়িৎ বিভব এবার তড়িৎ বিভব কিন্তু একটি স্কেলার রাশি অর্থাৎ এর আমরা জানি স্কেলার রাশি হলে যা হয় এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই এবার আমরা যেটা পড়ব বিভব প্রভেদ বিভব প্রভেদ মানে হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা দুটো বিন্দু নিলাম তাহলে দুটো বিন্দুতেই কোনো ধনাত্মক আধানকে আনতে কিছু না কিছু পরিমাণ কার্য করতে হয়েছে আবার কোনো একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানকে নিয়ে যেতে হয় সেক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র অনুযায়ী আকর্ষণ বিকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু আমাদের কার্য করতে হবে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দুতে আমরা তড়িৎ আধানকে স্থানান্তরিত করছি করার ফলে তাদের মধ্যে যে কৃতকার্যটা যে পরিমাণ কার্য হচ্ছে তাকেই বলা হবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ধরা যাক এটা তরিত ক্ষেত্রের এম এবং এন বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে ভিএম এবং ভিএন তাহলে একটি আধান কিউকে যদি এম থেকে এন বিন্দুতে আনতে হয় এবং সেক্ষেত্রে আমার ওই তড়িৎ ক্ষেত্রের আকর্ষণ বিকর্ষণ বল অনুযায়ী কৃতকার্য করতে হয় ডাব্লু তাহলে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যেটা দাঁড়াবে সেটা হবে ডাব্লিউ বাই কিউ এবং সেটাই হল তার বিভব প্রভেতের গাণিতিক রাশিমালা সিজিএস পদ্ধতিতে যদি আমরা বিভব প্রভেতের একক দেখি সেটাকে বলা হয় ইএসইউ বিভব বা ভোল্ট এসাই পদ্ধতিতে বিভব প্রভেতের একক হল ভোল্ট এবং এই দুই রকম পদ্ধতির মধ্যে যে সম্পর্ক সেটা হলো ওয়ান ইএসইউ বিভব সমান হল তিনশো ভোল্ট এখন তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে বিভব অনুযায়ী যাবে উচ্চ বিভব থেকে তড়িৎ যাবে নিম্ন বিভবের দিকে ঠিক যেমন বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপ কম তাপমাত্রার বস্তুতে যায় বেশি উচ্চতার জল থেকে বেশি উচ্চতা সম্পন্ন জলাধার থেকে জল কম সম্পন্ন জলাধারের দিকে যায় ঠিক তেমনি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধন্যাত্মক আধান বাহিত হয় এবং আমরা পরে দেখব এই ধন্যাত্মক আদাদান যেদিকে যায় সেটাই হলো তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা দিনের শেষে সন্ধ্যেবেলা বা রাত্রে হঠাৎ যদি বাইরে বেরোই এই অন্ধকারকে কাটিয়ে তোলার জন্য বা কাটানোর জন্য আমরা ব্যবহার করি টর্চ লাইট এই টর্চ লাইটের ক্ষেত্রে আলোকিত অংশ থাকে যেখান থেকে আলো সাহায্যে আমরা অন্ধকারকে কাটিয়ে তুলি এবং সেখানে একটি বাল্ব বা টর্চ লাইট যেমন টর্চ লাইট হয় সে অনুযায়ী একটি বাল্বও জ্বলে এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে টর্চ লাইটের ক্ষেত্রে এই যে বাল্বটি জ্বলছে এই বাল্বতে তড়িৎ সরবরাহ করছে কে বা কারা এটা খুবই সহজ প্রশ্ন আমরা জানি টর্চ লাইটের মধ্যে ব্যাটারি থাকে যে ব্যাটারিতে আমরা তড়িৎ প্রবাহ মানে ব্যাটারিটা ওই টর্চ লাইটের সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে থাকে এই যে তড়িৎ প্রবাহ টর্চলাইটের মধ্যে পাঠানো হচ্ছে এটা খানিকটা একটি জলের তলের প্রবাহের সঙ্গে আমরা তুলনা করতে পারি কীরকম দেখো একটি জল প্রবাহ হচ্ছে এ আর বি রয়েছে জলের একটা আধার যাদের মধ্যে স্টপ কক দিয়ে বন্ধ করা আছে যদি আমরা স্টপ ককটা খুলে দিই তাহলে জল এ থেকে বির দিকে যাবে কতক্ষণ যাবে যতক্ষণ না উভয়ের উচ্চতাটা সমান হয়ে যায় কিন্তু আমরা যদি এরকম কন্টিনিউয়াস একটি জলপ্রবাহ পেতে চাই তাহলে আমাদের কিন্তু মাঝখানে একটি পাম্প বসাতে হবে যে পাম্পটা বি থেকে জলকে এ থেকে এর দিকে নিয়ে আসবে ফলে জলের তলের যে উচ্চতার পার্থক্য সেই উচ্চতার পার্থক্য কিন্তু সবসময় বর্তমান থাকবে তবেই কিন্তু আমরা এরকম কন্টিনিউয়াস জলপ্রবাহ পাব ঠিক তেমনি যদি আমরা কন্টিনিউয়াসলি একটি তড়িৎ প্রবাহ পেতে চাই তাহলে আমাদের এমন কতগুলো সিস্টেম যোগ করতে হবে যেখানে তারা অন্য শক্তিকে তড়িৎ শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের তড়িৎ প্রবাহ সরবরাহ করবে সেরকম একটি সিস্টেম হলো তড়িৎ কোষ যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই অন্য কোনো শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা যায় তড়িৎ কোষ মানে হল ব্যাটারি যেমন টর্চের মধ্যে ওই ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ কিন্তু চালু রেখেছিল এই ব্যাটারি বা তড়িৎ কোষের ক্ষেত্রে যে শক্তি আমরা পাচ্ছি বা সেই শক্তিটাকে বা শক্তিকে তরিচ্চালক বল বা শক্তি যে সরবরাহ হচ্ছে তরিচালক বল বা সংক্ষেপে ই এম ইলেকট্রোমোটিভ ফোর্স এই কাজটা কিন্তু করে সুতরাং এবার আমরা জানবো যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তরিচ্চালক বল ব্যাপারটা কি? ব্যাপারটা হলো নর্মালি আমরা দেখলাম যে ধন্যাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় কিন্তু কোনো তড়িৎ উৎসের মধ্য দিয়ে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে একক তরিদ আধান পাঠাতে হয় তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হবে তাকেই বলা হবে উৎসটির চালক বল অর্থাৎ ব্যাটারির মধ্যে বা তড়িৎ কোষের মধ্যে দিয়ে তড়িৎ সরবরাহ হচ্ছে সেই তড়িৎ সরবরাহ হওয়ার ফলে আমরা টর্চের আলো পাচ্ছি এবং এটাকে আমরা জলতলের সঙ্গে তুলনা করেও দেখেছি যে বাইরে থেকে একটি অন্য কোনো শক্তিকে কাজে লাগিয়ে আমরা তরিৎপ্রবাহ পাচ্ছি সেই তড়িৎ প্রবাহের জন্য দায়ীকে প্রাপ্ত শক্তির জন্য দায়ীকে চালক বল বা ইএমএম এই চালক বলের সংজ্ঞাটা আমরা এখানে পেলাম তবে বাস্তবিকভাবে যদি আমরা আরও সহজভাবে আমরা দেখি বা বা বাস্তবিকভাবে যদি আমরা ইএমএফের আরও সহজ সংজ্ঞাটার দিকে নজর রাখি তাহলে সেটা দাঁড়ায় যে যখন কোন তড়িৎ উৎসকে বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাঠায় না অর্থাৎ ব্যাটারি আছে কিন্তু তাকে কখনোই ওই রকম কোনো সার্কিট বা বর্তনীর সঙ্গে যোগ করা হয়নি এই অবস্থায় ওই তড়িৎ উৎসের দুই প্রান্তের যে বিভব প্রভেদ হয় তাকেই বলা হয় তরিৎচালক বল এটা হলো ব্যবহারিক একটি সংজ্ঞা মানে একটি ব্যানে ব্যাটার নিলাম নিয়ে স্বাভাবিক অবস্থায় রয়েছে তার পজিটিভ নেগেটিভ এন্ড রয়েছে এই দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ হবে সেটাই হবে কিন্তু তরিৎচালক বল প্রকৃতপক্ষে তড়িৎচালক বল এটা কোনো বল নয় এটা কিন্তু খানিকটা শক্তির সঙ্গেই কিন্তু সংগতিপূর্ণ যদিও এটাকে আমরা বল বলছি কিন্তু তথাপি এটা কিন্তু কোনো বল নয় এটি শক্তির সঙ্গেই কিন্তু সংগতিপূর্ণ এসাই পদ্ধতিতে তরিৎ বলের একক হলো ভোল্ট আমরা এবার আমরা দেখব যে তড়িৎ প্রবাহ জিনিসটা কি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎগ্রস্ত কোনো কণা প্রবাহিত হয় তাহলে যে ঘটনা ঘটে তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের যে সংজ্ঞা আমরা যদি নিরূপণ করতে যাই বা তড়িৎ প্রবাহের মাত্রা যদি আমরা বুঝতে যাই সেটা হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তরিদগ্রস্ত কণা প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা যদি একক প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান বা তরুদগ্রস্ত কণা প্রবাহিত হয় তাহলে একক সময়ে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ হবে টি সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা আই যেটাকে আমরা আই দিয়ে লিখি সেটা সমান হবে কিউবাই টি এখন তড়িৎ প্রবাহ মাত্রার যে একক সেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার যদি এসাই পদ্ধতিতে আধানের একক কুলম এবং সময়ের একককে আমরা সেকেন্ডে ধরি তাহলে পরিবাহীর কোনো একক প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে যদি এক সেকেন্ড সময়ে এক কুলম তড়িৎ প্রবাহিত হয় এক কুলম আধান প্রবাহিত হয় তাহলে ওই প্রবাহমাত্রাকে আমরা বলব ওয়ান অ্যাম্পিয়ার যেটা হলো তড়িৎ প্রবাহ মাত্রার একটি একক দেখো এখানে দেখানো হয়েছে ওয়ান অ্যাম্পায়ার সমান ওয়ান কুলম বাই ওয়ান সেকেন্ড অর্থাৎ কুলম সমান অ্যাম্পায়ার ইন্টু সেকেন্ড এইগুলো কিন্তু আমাদের ছোটো ছোটো প্রশ্ন বা গাণিতিক প্রশ্ন সমাধানে খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এবার আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে দেখে নিই এর আগে আমরা জেনেছি উচ্চ বিভাব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় সরি ধন্যাত্মক আধান প্রবাহিত হয় এখানে একটা সার্কিট বা বর্তনী দেখানো হয়েছে বর্তনীটি একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত আছে মানে ব্যাটারির সঙ্গে যুক্ত আছে যে তড়িৎ কোষের দুটো এন্ড বা প্রান্ত থাকে একটা পজিটিভ প্রান্ত একটি নেগেটিভ প্রান্ত সবসময় পজিটিভ প্রান্তকে বড় দাঁড়িয়ে দিয়ে দেখানো হয় নেগেটিভ প্রান্তকে ছোটো দাঁড়িয়ে দিয়ে দেখানো হয় তাহলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে নির্গত হয়ে চলে যাবে কোন দিকে পজিটিভ প্রান্ততে পজিটিভ প্রান্ত হলো উচ্চ বিভব এবং নেগেটিভ প্রান্ত হলো কি নিম্ন বিভব সাধারণত ধরা হয় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিক হল তড়িৎ প্রবাহের অভিমুখ এখানে দেখো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু তার উল্টো দিকে সুতরাং তড়িৎ কোষ যখন বর্তনীতে লাগানো ছিল বা লাগানো আছে তখন সেক্ষেত্রে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় অর্থাৎ নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে এই প্রসঙ্গে আরেকবার তোমাদের মনে করিয়ে দিই যদি এই বর্তনীতে তড়িৎ কোষটি লাগানো না থাকতো তাহলে এর পজিটিভ আর নেগেটিভ এন্ডের মধ্যে যে বিভব প্রভেদ হতো সেটাই হতো কিন্তু এই তড়িৎ তরিতকোষের চালক বল তড়িৎ প্রবাহ এমন একটি রাশি যার মানও আছে আবার কোন দিকে প্রবাহিত হয় তার অভিমুখ আছে কিন্তু তথাপি এটা কিন্তু ভেক্টর রাশি নয় এবার এই তড়িৎ প্রবাহের যে সমীকরণ আমরা পেয়েছিলাম ওয়ান অ্যাম্পিয়ার সমান ওয়ান কুলম বাই সেকেন্ড সেটাকে কাজে লাগিয়ে একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করে দেখবো এটি ইলেকট্রনের আধানের মান দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিপার মাইনাস নাইন কুলম ধাতব তারে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে ওর প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে এখানে তড়িৎ প্রবাহ মারতে হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার এখানে ইলেকট্রনের আধান কুলম দেয়া রয়েছে সময় সেকেন্ড দেয়া রয়েছে আমার বার করতে হবে ইলেকট্রনের সংখ্যা কত এখানে কিউ সমান আমরা জানি কি আইটি আই সমান ছিল কুলম বাই টাইম মানে কিউ বাই টি তাহলে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি আয়ের পরিমাণ ওয়ান অ্যাম্পিয়ার টি মানে ওয়ান সেকেন্ড দ্যাট ইজ ওয়ান কুলম তাহলে আমরা প্রতি সেকেন্ডে আধানের পরিমাণে হচ্ছে ওয়ান কুলম তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে ইলেকট্রনের একটি আধান রয়েছে তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে ওয়ান কুলম বাই একটি ইলেকট্রনের আধান সেটা করলে আমরা পাবো যে মানটা সেটাই হবে ইলেকট্রনের সংখ্যা একটু হয়তো বুঝতে অসুবিধা হলো আর একবার অঙ্কটাকে সলভ হয়ে বলি আমরা দেখছি যে প্রতি সেকেন্ডে তার যে তার রয়েছে তার প্রস্তুষেদের মধ্য দিয়ে প্রবাহিত আধান কত আমরা যদি আধানটা বার করতে পারি তাহলে ওই আধান কতগুলো ইলেকট্রন ক্যারি করছে বা ইলেকট্রন বহন করছে সেটা আমরা সহজেই বার করতে পারবো যেহেতু প্রতিটি ইলেকট্রনের আধান এখানে দেয়া রয়েছে প্রতি সেকেন্ডে তারের প্রস্তুষেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তার সূত্র আমরা আগেই দেখেছি তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি পেয়েছি আধান বাই সময় তাহলে আধান সমান আমরা পাবো কি তড়িৎ প্রবাহ মাত্রা আই ইন্টু সময় এখানে ওয়ান অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এবং ওয়ান সেকেন্ড বা এক সেকেন্ড ধরে হচ্ছে তাহলে এখানে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ হচ্ছে ওয়ান কুলম আবার একটি ইলেকট্রনের আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন কুলম তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে ভাবি ঐক্যিক নিয়ম পদ্ধতিতে যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইন কুলম তরিৎ প্রবাহিত হয় একটি ইলেকট্রন দ্বারা তাহলে এক কুলম তড়িৎ প্রবাহিত হবে ওয়ান কুলম বাই ইলেকট্রনের আধান দ্বারা যার মানটা হচ্ছে সিক্স টু ফাইভ ইন্টু টেন টু মাইনাস টেন টু সিক্সটিন অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা হবে একটি পরিবাহীর দুই প্রান্তের বিবাহ প্রভেদ পরিবর্তন করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার কীরূপ পরিবর্তন হবে সেই সম্পর্কে ধারণা দিয়েছিলেন জার্মান বিজ্ঞানী ওহোম আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ধাতব ও পরিবারের দুই প্রান্তের বিবাহ প্রভেদ পরিবর্তন করে তার পরিমধ্য দিয়ে প্রভাব পরিবর্তন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করে একটি সূত্র আমাদের সামনে উপস্থাপন করেন যেটাকে আমরা ওহোমের সূত্র নামে চিনি এসো এবার আমরা এই ওহমের সূত্রের ব্যাখ্যা এবং তার গাণিতিক রূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি ওহমের সূত্রে যদি বিবৃতিটি আমরা দেখি সেটা হলো তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি আমাদের অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয় তাহলে এখানে পদ কোনগুলো পরিবাহী তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা এখানে একটি পরিবাহী নেওয়া হয়েছে যার দুটি প্রান্ত হল এ এবং বি দুই প্রান্তের তড়িৎ বিভাব ভি এ এবং ভিবি যদি ধরে নেওয়া হয় যে ভি এ গ্রেটার দেন ভিবি অর্থাৎ ভিবি থেকে ভি এ উচ্চ বিভাবে আছে তাই তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বিয়ের দিকে এই অবস্থায় তড়িৎ প্রবাহ মাত্র যদি আয় হয় ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারব আই সমানুপাতিক দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভি এ মাইনাস ভিবি অর্থাৎ আই সানুবাদিক চিহ্নটা যদি আমরা ব্যবহার না করি বা আমরা যদি এখানে সানুবাদিক চিহ্নটাকে সমানে রূপান্তরিত করি তাহলে এখানে একটি ধ্রুবক পথ আমাদের ব্যবহার করতে হবে সেই ধ্রুবক পদটি হল আর এই আরকে বলা হয় কোনো পরিবাহীর রোধ আর কে বলা হয় ওই পরিবাহী রোধ দেখো এখানে প্রভেদকে যদি আমরা সংক্ষেপে ভি লিখি তাহলে আমরা লিখতে পারো ভি বাই আই সমান একটি ধ্রুবক যেটা আমরা বললাম আর 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 হলো কি পরিবাহী রোধ সুতরাং এটি হলো ওহমে সূত্রের গাণিতিক রূপ যেটা দিয়ে আমাদের বেশ কিছু গাণিতিক সমস্যাও সমাধান পরবর্তীকালে করতে হবে দেখো একটি চিত্র আমি এখানে দেখিয়েছি একটা কার্টুন চিত্র বিবাহ প্রভেদ একক আমরা জানি ভোল্ট আর তড়িৎ প্রভাব একক অ্যাম্পিয়ার আর নতুন যে রাশিটি আমরা শিখলাম পরিবাহী রোধ আর তার একক ওহম এবং তার চিহ্নটাও এখানে দেখা যাচ্ছে ভোল্ট কি করছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রভাবমাত্রাকে পাঠানোর চেষ্টা করছে কিন্তু ওহম কি করছে ওই তড়িৎ প্রভাব মাত্রাটাকে আটকে রাখার চেষ্টা করছে অর্থাৎ ওহম মানে রোধ রোধের কাজ হলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তরিত প্রবাহকে বাধা দেওয়া এটাই হলো তার ধর্ম সুতরাং রোদ সম্পর্কে আমরা বলতে পারি রোদ হল পরিবাহীর এমন একটি ধর্ম যা কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয় এবং রোধ হলো কি আমরা দেখলাম ভি বাই আর সমান আর এখন আগেরটাই আমরা দেখেছি ভি বাই আই সমান হল আর তাহলে এখানে আমরা বলতে পারি যে রোধ হলো দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতের সঙ্গে সমান রোধের ব্যবহারিক একক আগেই বলেছি ওহম এবং যার চিহ্নটা এখানে আমরা দেখিয়েছি ওয়ান ওহম সমান ওয়ান ভোল্ট বাই ওয়ান অ্যাম্পিয়ার এখান থেকে আমরা রোধের একটি সংজ্ঞা নিরূপণ করতে পারি কোনো পরিবাহের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ ওয়ান ভোল্ট হয় তাহলে তার মধ্যে দিয়ে যদি ওয়ান অ্যাম্পায়ার মাত্র যায় তাহলে ওই পরিবাহী রোধকে বলা হবে ওয়ান হোম এখানে ওহোমের সূত্রের যে গাণিতিক রূপ তার থেকে একটি লেখচিত্র আমরা অঙ্কন করেছি লেখচিত্রতে দেখা যাচ্ছে যে ভি বা ভোল্টকে বা বিভব প্রভেদকে যদি আমরা এক্স অক্ষে রাখি এবং প্রভাব মাত্রাকে যদি আমরা ওয়াই অক্ষে রাখি তাহলে লেখচিত্র যেটা পাওয়া যায় সেটা হল মূল বিন্দুগামী সরলরেখা অর্থাৎ যারা ওহমের সূত্র মেনে চলবে তাদের ক্ষেত্রে এই ধরনের লেখচিত্র পাব এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সমস্ত পরিবাহী এরকম ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় অহোমীয় পরিবাহী বিশেষ করে ধাতব পরিবাহী তারা ওহমের সূত্র মেনে চলে এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন এখন মুক্ত ইলেকট্রনগুলো যখন ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে তার মধ্যে থাকা অন্যান্য যে কণা সেই কণাগুলো মুক্ত পরিবাহীর গতিপথকে আটকানোর চেষ্টা করে অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রাকে বাঁধা দেয় এটাই হলো তড়িৎ প্রবাহমাত্রার ক্ষেত্রে রোধ এবং এইভাবেই রোধের কিন্তু সৃষ্টি হয় এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব ওহমের সূত্রকে কাজে লাগিয়ে সমাধান করার চেষ্টা করব দুই প্রান্তের বিভব প্রভেদ দেওয়া রয়েছে ফাইভ ভোল্ট তৈরি প্রভাব দেওয়া রয়েছে আই বলা হচ্ছে পরিবাহী রোধ কত অর্থাৎ আরের মান কত আমরা ওহমের সূত্র থেকে কি দেখেছি অহোমের সূত্র থেকে দেখেছি ভি সমান আই আর বা আর সমান ভি ভিওয়াই আই যদি আমরা মানগুলোকে বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে রোধের যে মানটা পাওয়া যাবে সেটা হলো টোয়েন্টি ফাইভ ওহম সুতরাং আমরা ওহমের সূত্রের গাণিতিক সমস্যাগুলোকে বা সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখানে সমাধান করতে পারলাম